আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে অধিক পরিমাণে স্টুডেন্ট, এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে, সেজন্য কিন্তু অনেক স্টুডেন্ট আবার হতাশা বিভোগে, এবং কি তারা দুশ্চিন্তায় পড়ে যায় যে এত এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো এখান থেকে আমাকে কীভাবে চান্স পাওয়া যায়, আমাকে কীভাবে চান্স পেতে হবে, এই নিয়ে কিন্তু অনেকে দুশ্চিন্তায় পড়ে যায়। অবশ্যই দুশ্চিন্তায় পড়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে আসন সংখ্যার চেয়ে কিন্তু অনেক গুণ বেশি স্টুডেন্ট কিন্তু প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিয়ে থাকে। তো কীভাবে তোমাকে কোন টিপসটা ফলো করলে, কোন হ্যাক্সটা ফলো করলে তোমাকে কিন্তু এই দুশ্চিন্তা কাটিয়ে উঠে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করা যায়, সেই কথাটাই আজকে ভিডিওতে বলবো। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার মধ্যে কিন্তু এই দুশ্চিন্তাটা কাজ করতো, তারপর কিন্তু আমি একটা সলিউশন পেয়ে গিয়েছি। এই সলিউশনটা ফলো করার কারণে কিন্তু আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই সুন্দর হয়, এবং কি আমি কিন্তু অবশেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো আমি কোন ট্রিক্সটা ফলো করতাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক্ষেত্রে, এই যে এত এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো সেইখান থেকে কীভাবে মেন্টালি রিলিজ থাকা যায়। তো সেই জন্য আমি প্রথমে চিন্তা করতাম যে আমি আসলে কোন পসিবল সলিউশনটা নিলে, কোন বিষয়টা খেয়াল করলে কিংবা কোন বিষয়টা আমাকে অনুসরণ করলে আমি এই অবস্থা থেকে মুক্তি হতে পারি, এই দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি। তো অতঃপর হচ্ছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, অথবা আমি যে ট্রিক্সটা ফলো করেছি, সেটা হচ্ছে তোমার এই যে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি যে পরীক্ষা দিতে যাবা, তুমি সবসময় মাথায় রাখবা তোমার পরীক্ষাটা যে লাখ লাখ পার্টিসিপেন্ট যে অংশগ্রহণ করতেছে তাদের সাথে না, তোমার পরীক্ষাটা হবে, তোমার যে প্রশ্নটা দেবে, তোমার 80 মার্কের পরীক্ষা হবে, সেইখান থেকে তুমি কয়টা নৈভিত্তিক তুমি কারেক্ট করতে পারতেছো এবং তুমি কত পার্সেন্ট মার্ক তুলতে পারতেছো, তোমাকে সেইটাই তোমার জন্য প্রতিযোগিতা। তো তোমার প্রতিযোগিতা হচ্ছে তোমার প্রশ্নের সাথে, তুমি যদি তোমার প্রশ্নের 70 থেকে 80% তুমি মার্ক তুমি কভার করতে পারো, তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চান্স পেয়ে যাবা, এক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহ নয়। সুতরাং তোমার এই যে লাখ লাখ প্রতিযোগী আছে, এই বিষয়টা আমাদেরকে মাথায় নিয়ে তারপর হচ্ছে আমাদের দুশ্চিন্তার কিছু নাই, আমাদের প্রতিযোগিতা হবে আমরা যে কয়টা প্রশ্নের মধ্যে পরীক্ষা দিব, আমরা যে কয়টা নাম্বারের মধ্যে পরীক্ষা দেবো, সেইখান থেকে আমি কত নম্বর পাইতেছি এবং কি সেইখান থেকে আমি কত নম্বর কালেক্ট করতে পারতেছি, সেইটার সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে। তো এই বিষয়টা প্রথমেই তোমার আমাদের খেয়াল করবা, দেখবো যে তোমার কিন্তু অনেকটা উপকার হবে, তুমি কিন্তু অনেকটা দুশ্চিন্তা থেকে রিল্যাক্স নিতে পারবে। আরেকটি বিষয় থাকে, আমাদের যারা রুমমেট থাকে এবং কাছের বন্ধু থাকে, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা অনেকে অনেক কিছু শিখি। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে এই কী করে, তাদের বন্ধুর সাথে সেই বিষয়গুলো শেয়ার করে না, অনেক তারা অনেকের কাছ থেকে অনেক ভালো উপদেশ পায় এবং কি অনেক জায়গা থেকে অনেক ভালো কিছু কালেক্ট করে শিখতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে কাছের বন্ধু আছে তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের সাথে বিষয়গুলো শেয়ার করে না। এই বিষয়টা কিন্তু খুবই বাজে, এবং কি এই অভ্যাসটার কারণে কিন্তু অনেকে ভালো করতে পারে না। সেজন্য তুমি যে একটা জিনিস জানলা, তুমি যে একটা জিনিস শিখলা, সেটা তুমি অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো, সেক্ষেত্রে তুমিও উপকৃত হতে পারবে, তোমার এই বন্ধুটিও কিন্তু উপকৃত হতে পারবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, তোমার প্রতিযোগিতারা তোমার কোনো বন্ধুর সাথে অ্যাডমিশন যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে তাদের সাথে না, তোমার প্রতিযোগিতা হচ্ছে তোমার যে একটা প্রশ্ন দিবে সেই প্রশ্নের সাথে, সেই প্রশ্ন থেকে তুমি কত পার্সেন্ট অ্যান্সার করতে পারতেছ, তো এইটা হচ্ছে তোমার মেইন প্রতিযোগিতা। তো তোমরা যে আমার ভিডিওটা দেখতেছো, আমি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সকল ধরনের টিপস এবং কি ট্রিক্স শেয়ার করে থাকি তোমাদের সামনে। তোমরা কিন্তু চাইলে তোমাদের কাছের বন্ধুদেরকে এবং কি তোমাদের যে কোনো বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং কি বুঝতে পারে। সুতরাং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে মাথায় কিন্তু কোনো রকম দুশ্চিন্তা আনা যাবে না, কত স্টুডেন্ট পরীক্ষা দিতেছে সেদিকে খেয়াল না করে তোমাকে লেখাপড়াটা ডেভেলপ করো, এবং কি সাথে সাথে তোমার কিন্তু যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নের সাথে প্রতিযোগিতার জন্য মোকাবেলার জন্য প্রস্তুতি নাও। তো এই কামনায় তোমার লেখাপড়ার উন্নতি কামনা করছি এবং তোমার সুস্বাস্থ্য কামনা করছি, যাতে করে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি হচ্ছে তোমার জীবনে যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।